আলাইকুম, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি আপনাদের আল্লাহর মতে ভালো আছি। আজকে শুক্রবার, আমি যাচ্ছি একটু বাজার করব কৃষি মার্কেটে। আজকে শুক্রবার মানে বাজারে অনেক অনেক বেশি ঝামেলা, কিছু টুকটাক বাজার করে নিয়ে আসছি। এখানে বড়াপুর জন্য মুড়ি নিলাম, এখানে তিন রকমের মাছ নিয়েছি, তারপরে শীতের সবজি ফুলকপি, বরবটি, একটা লাউ, তার এগুলো হচ্ছে নাবিয়া মরির জন্য কমলা, একটা কমলা মনে চাপে পড়ে হাত লাগিয়েছে, তারপরে ভাঙা বাদাম, একটু চুটকি পিঠা, এখানে একটা টিস্যু, লবণ, রাঁধুনি মরিচ আর মসুরের ডাল। নাবিয়া মনি কি করতেছে? এখানে নেওয়া হচ্ছে বেগুন, ধনিয়া পাতা, বেগুনে কেজি 100 টাকা। তারপরে আছে এখানে শিম নিয়েছি আর গাজর নিয়েছি, আর দুনো দিন যা লাগে পেঁয়াজ, রসুন, আলু। সবচেয়ে হাই রেটে আছে আলু 45 টাকা করে, রসুন 100 টাকা, আর দুইটা ফুলকপি আমি 100 টাকা দিয়ে নিয়েছি। আর একটু মাছ নিয়েছি, তিন পদের মাছ নিয়েছি, কাটু মাছ নিয়েছি, বাইলা মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর একটু লাউ শাক নিয়েছি। এগুলো সব কিছু তৈরি করে তারপরে ইনশাল্লাহ দুপুরে রান্না করার জন্য যাব। দুপুর সব বাজার ঠিকঠাক করে এবং দুপুরবেলা একটু রান্না করতে চলে আসছি। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে, আর একটু ভর্তা, বরবটির ভর্তা করব। আমি বরবটিটা আলু, কাঁচা মরিচ, একটা কাঁঠু মাছের পিস নিয়েছি, ওটা আমি টেলে নিয়েছি ভর্তা করার জন্য। শাক, আরেকটা চুলা লাল শাকটা ভাজা নিয়েছি, আর বাইলা মাছটা রান্না করে নিয়েছি। আমার ভর্তাটা পাটা পাটা, প্রথমে আমি মাছটা, তারপরে কাঁচা মরিচটা, আলু, বরবটি, এটা নিয়ে সবসময় খেয়াল করবেন কখনো ভর্তাতে পেঁয়াজটা একদম ফ্লেম করে বাটবেন না, তাহলে যে ভর্তার যে টেস্টটা থাকে টেস্টটা নষ্ট হয়ে যায়। সবসময় পেঁয়াজ, ধনিয়া পাতা আপাটা করে রাখবেন, তাহলে জিনিসটা খেতে অনেক টেস্ট, মুখে লেগে থাকে। আমার যদি প্লেন করে সবসময় ভক্তা, অনেকে দেখেছি ভক্তারা একদম প্লেন করে বাটে, তো ভক্তা খাওয়ার মেহেদি খাবার সমান হয়ে গেছে সবসময় ভক্তে। আমরা নোয়াখালীর মানুষ এভাবে করি, এখন এক এক ডিস্ট্রিক্টে মানুষ এক এক রকম করে, কারো কাছে তো ভালো না লাগতে পারে আর কারো কাছে ভালো লাগতে। আমি দেখেছি অনেক আপুরা ভিডিওতে কমেন্ট করেন, লাইক দেন, বাট একজনও সম্পূর্ণ 2 মিনিটও ভিডিওটা দেখেন না। আমি কিন্তু যার ভিডিও দেখি, আশা করি আমি 2-3 মিনিট দেখে আমার সময় হয়ে ওঠে না, কারণ আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি 2টা সাইডে পড়াশোনা করি, LLB ফাইনাল ইয়ারে পড়তেছি, মাস্টার্স করতেছি পলিটিক্যাল সায়েন্সে ফাইনাল ইয়ারে লালমাটি মহিলা কলেজে। আর আমার সময় আমি একজন অনলাইন বিজনেস করি, আমি একজন অনার, একটা ফেস চালাই, অনলাইন বিজনেস করি, ফাঁকে ফাঁকে ভিডিও টুকটাক সাংসারিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, এটাই হয়েছে আমার বিশেষ। এই কারণে আমি সবার ভিডিও একদম 10-15 মিনিট দেখার সময় হয় না, যতটুকু আমি দেখি আমি একজনের জন্য ওয়েস্ট টাইমটা পাই, বাট ওই জিনিসটা আমি চেষ্টা করি কারো ক্ষতি না করার জন্য। তাই দয়া করে কেউ যদি ফুল ভিডিও না দেখতে পারেন, 2 মিনিট হলো অন্তত দেখবেন। আমি দেখেছি 51 সেকেন্ড কেউ ধৈর্য সহকারে 2 মিনিটে ভিডিওটা দেখে না। এই আমার ভক্তটা হয়ে গেছে, বরবটি ভক্তটা এভাবে অনেক সুন্দর ভাবে করেছে। এখন আমি এই সবজিটা বসিয়ে দিব, আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। এখানে কড়াইর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিল, চুলার আস্তে একটু বাড়িয়ে দিব, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা হালকা গরম হয়ে আসছে, এখন এখানে পেঁয়াজ কুচিগুলো, কারণ এখানে একটু ভাগা দেওয়া হবে রসুন কুচি, ভাগার জন্য আলাদা পেঁয়াজ রেখে দিলাম। এক 4 চামচ রসুন বাটা, কারণ রসুন কুচি দেওয়া হয়েছে এখানে, আর চিংড়ি মাছ, সতেজ চিংড়ি। সবজি রান্নার মধ্যে যত বেশি মাছ দেয় তত বেশি মজা। ভালো করে কষিয়ে নেওয়া হবে,
স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অতিরিক্ত হলুদের গুঁড়ো দিবে না, তাহলে সবজি কালোটা নষ্ট করে ফেলে। অতিরিক্ত হলুদের গুঁড়ো দিলে এক চা চামচ মরিচের গুঁড়ো, কারণ রাঁধুনি মরিচের গুঁড়োটা অনেক ঝাল। এখানে এখন একটু গরম পানি দিয়ে দিই, মশলাটা না পড়ে, এই জন্য একটু সবজি, এই মাছটা কষিয়ে আসলে তারপর এখানে সবজিগুলো দিয়ে দেওয়া হবে। এখানে ফুলকপি, শিম আর আলু তিনটে সবজি একসাথে মিক্স করা, এখানে সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মশলা সবজিটা দিয়ে দেওয়া হচ্ছে, এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। দেখেন হলুদের পরিমাণটা কিন্তু অনেক কম দিবে সবজি, আসলে যে যার মতো করে খেতে পছন্দ করে। আমরা হলুদের পরিমাণটা অনেক কম দিই সবজিতে, কারণ সবজিটা যদি সবুজ সবুজ দেখতে না লাগে তখন আপনার ভালো লাগে না। যা কষানো হয়ে গেছে, এখানে এখন আমি একটা টমেটো দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়ে দিয়েছি। দেখেন সবজিটা কালারটা এত বেশি সুন্দর আসছে, সম্পূর্ণভাবে বয়ল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ইনশাল্লাহ। আশা করি আপনাদের সবার কাছে এভাবে সবজিটা রান্না করতে ভালো লাগবে, সহজ পদ্ধতি। সবাই প্লিজ দয়া করে ভিডিওটা 2 মিনিট হলে দেখবেন, কেটে কেটে ভিডিওটা দেখবেন না, প্রথম থেকে 2 মিনিট দেখেন পুরো ভিডিও না দেখতে পারলে। জানি সবার সময় হবে না, আর যারা নতুন রাঁধুনি তারা আমার মতন টুকটাক করে রান্না করলে ইনশাল্লাহ সহজে রান্না করতে পারবেন। হয়ে গেছে, এখন এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর একটু পরে একটু ভাগা দিব। আশা করি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব। আমার সবজিটা রান্না হয়ে গেছে, ভাগা দিয়ে নামিয়ে নিয়ে আসছি। আর আমি কি কি রান্না করলাম, বাইলা মাছ, লাল শাক ভাজি আর ভক্তা। আশা করি সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। আজকের জন্য এখানে সমাপ্তি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।